আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও আজকের ভিডিও ভয়ঙ্কর পুরুষের জন্য আজকের ভিডিও তাদের জন্য যৌন সমস্যার কারণে যে লক্ষণগুলো থাকলে আপনার জন্য মহাবিপদ আজকের ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান গাছগাছালির নতুন নতুন চিকিৎসা তত্ত্ব পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার চ্যানেলে যারা নতুন দর্শক আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমার চ্যানেলটি একবার হল ভিজিট করে আসবেন তো বন্ধুরা স্ক্রিনে যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম অনেকে বলে খোসকা গাছ অনেকে বলে কাকডোমর তো বন্ধুরা প্রকৃতপক্ষে বই পুস্তকের ভাষায় এটিকে কাকডোম বলা হয় তো বন্ধুরা এই গাছটি অত্যন্ত ছোট এবং এবং খুবই ছোটো যে কারণে আপনাদেরকে দেখানো অনেক সহজ হচ্ছে এছাড়া এই গাছটি অনেক বড় হয়ে থাকে তো বন্ধুরা স্কিনে যে এই গাছটি দেখতে পাচ্ছেন এটি অনেক শক্তিশালী একটি গাছ বেশ কয়েকটা রোগের জন্য অত্যন্ত ভালো যেমন যেমন ঘা পচরার কাজে অত্যন্ত ভালো কাজ করে এবং যাদের ক্যাশি রয়েছে সেক্ষেত্রে অনেক ভালো কাজ করে আমার হাতেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি অত্যন্ত শক্তিশালী এবং সব জায়গাতেই কম বেশি পাওয়া যায় গ্রাম এবং শহরে দুই জায়গাতেই পাওয়া যায় তবে বন্ধুরা এটি যৌন রোগের জন্য অত্যন্ত ভালো কার্যকর সে সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আলোচনা করব বিশ্বজুড়ে যৌনরোগ প্রকোপ বাড়ছে বলে সাম্প্রতিক একাধিক গবেষণায় দাবি করা হয়েছে এই যে যৌনরোগ থেকে ক্যান্সার অন্ধত্ব জন্মগত ত্রুটি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই ধরনের পুরুষকে ভয়ঙ্কর পুরুষ বলে তাই যৌনরোগ ও এর কারণে সৃষ্টি অন্যান্য রোগগুলো থেকে বাঁচতে প্রথমেই চিকিৎসা জরুরি যেমন যৌনাঙ্গ থেকে তরল পানি বেরিয়ে আসা প্রসব করতে জ্বালা জ্বালা ভাব যৌন মিলনের পরে প্রচন্ড ব্যথা পাওয়া রক্তপাত তলপেট ব্যথা করা দিয়ে রক্তপাত এবং গলায় সংক্রমণ দেখা দিলে যৌন রোগের পরীক্ষা করানো উচিত কারণ যৌন রোগের উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে একবারে সেরে যায় তো বন্ধুরা আমরা হাতে দেখতে পাচ্ছেন এই গাছটির পাতা মুজি পাতা আপনাদেরকে উঠিয়ে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এই মুজি পাতা নেবেন এই মুজি পাতা নেবেন একশো গ্রাম ধস নেবেন একশো গ্রাম গোলমরিচ নেবেন পাঁচ গ্রাম এই তিনটি পাটায় বেটে এই তিনটি পাটায় বেটে একসঙ্গে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন এবং প্রতিদিন রাত্রে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা সেবন করবেন আশা করি যথেষ্ট উপকার পাবেন তো বন্ধুরা ভালো থাকেন আবার কথা হবে